আজকে আপনারা জানেন তাপস রায় তিনি আমাদের পার্টিতে জয়েন করলেন সেকেন্ড পার্টে, আমরা ওনাকে পার্টিতে স্বাগত জানাচ্ছি। আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি, আবার বলছি, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধরে ধরে পার্টিতে ঢোকানোতে ইন্টারেস্টেড নয়। আমরা নিচু তলার কর্মী নেব এবং আপাতত আমরা ভারতীয় জনতা পার্টি থেকে গেছে চলে এরকম নেতা বাদ দিয়ে অন্য কোনো নেতাদের নিয়ে ভাবছি না। অর্জুন সিংকে নেবেন? পরে হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর হয় না, হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর হয় না আগে, কারণ ভারতীয় জনতা পার্টি থেকে অনেক বিধায়ক চলে গেছে, আপনারা জানেন একজন বিধায়ক ফিরে এলেন, এরকম যারা চলে গেছে তারা ফিরতে চান, তাদের ক্ষেত্রে আমরা ভাবলেও ভাবতে পারি। কিন্তু আমরা নিচু তলার তৃণমূল কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, যে শেখ শাহজাহানের মতো লোকেদের সাথে পলিটিক্স করতে চান নাকি ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীর মতো লোকেদের সাথে পলিটিক্স করতে চান? না, প্রার্থী আমাদের বিবেচনা তো করেই করা হয়, বিবেচনা না করে কোথাও প্রার্থী করা? সন্দেশখালীটা একটু বিশেষ, সন্দেশখালীর ক্ষেত্রে, সন্দেশখালী মানে বসিরহাট লোকসভা, বসিরহাট লোকসভা তো পার্টি ভাবছে লড়াকু কাউকে দিয়ে যেন এখানে সেখানে লড়ানো যায়। এমনি বসিরহাট সাধারণত ডেমোগ্রাফি অনুসারে আমাদের জন্য খুব পজিটিভ সিট না, কিন্তু এবার আমরা যে ধরনের আন্দোলনের রূপ দেখেছি সেখানে আমার মনে হয় আগামী দিনে বসিরহাট, এখন যে পরিস্থিতি হয়ে আছে বসিরহাট আমাদের পুরনো হিসেবে যতটা নেগেটিভ ছিল এখন পুরোটা পজিটিভ হয়ে গেছে। আমরা যে নামটা শুনতে পাচ্ছি যে ক্রিকেটার মোহাম্মদ সামি, তিনি সেখান থেকে বিজেপি প্রার্থী হতে পারেন? আমরা প্রার্থী পদ নিয়ে এখানে বলতে পারি না, আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড যতক্ষণ না প্রার্থীর পদ ঠিক করে ততক্ষণ পর্যন্ত আমরা প্রার্থী নিয়ে কিছু বলতে পারি না, আমার সেই অধিকার নেই। কোন কথা সুকান্ত, আমরা দেখেছি যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলছে যে তাপস রায়ের এই জয়নিং অর্থাৎ দুদিন পরে তিনি গ্রেপ্তার হওয়ার ভয়ে বা আশঙ্কায় তিনি বিজেপিতে যোগদান করছেন। তাপস বাবুর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে বলে জানা নেই। তাপস বাবুকে রাজনীতিতে অনেক স্বচ্ছ চরিত্রে, স্বচ্ছ ব্যক্তিত্বের লোক বলে মানা হয়, আর যদি সেটাই যুক্তি হয় তাহলে তো ভাইপোর তো গত পরশু জয়েন করা উচিত, তাহলে আগামী দিনে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে। একের পর এক যত চেনা নেতা আছে, আজকে তাপস রায় যোগদান করেছেন, কালকে অভিজিৎ গাঙ্গুলী উনিও যোগদান করবেন, তো আসন্ন লোকসভাতে বিজেপির উপরে কতটা প্রভাব দেখুন, আমার মনে হয় আমরা আগেই বলেছি, ক্লিয়ার করে দিয়েছি, আমরা নেতা নেওয়াতে ইন্টারেস্টেড নই, আমরা সমাজের বিশিষ্ট জন তাদেরকে নেওয়াতে ইন্টারেস্ট, কারণ তৃণমূলের বেশিরভাগ নেতা অত্যন্ত পচা, পচা আলু যাকে বলি, সে পচা আলু আমরা নিতে চাই না। আমরা সমাজের বিশিষ্ট জন, জাস্টিস গাঙ্গুলি জয়েন করবেন আগামী দিনে, বেশ কিছু এক্স আইপিএস সেনা অধিক, সেনার কিছু অফিসার তারাও আগামী দিনে জয়েন করবেন, সমাজের বিশিষ্ট স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যদি সবাই রূপ থেকে বলি রাজনীতি খারাপ, রাজনীতি খারাপ, ঠিক করবে কে? আপনারা না এলে শেখ শাহজাহানের মতো লোকেরা আসবে, আপনারা আসুন, শিক্ষিত যুবকদেরকে, যুবতীদেরকে আমি অনুরোধ করবো, আসুন নরেন্দ্র মোদীর হাতে হাত মেলান, বিকশিত ভারত। যারা জিততে পারেনি তারা আবার তৃণমূল কংগ্রেসে ঘর বাপাসি হয়েছে, এই এই কারণেই কি আপনারা নিচ্ছেন না, বেছে বেছে নিচ্ছেন? দেখুন সেটা আমরা ঠিক করেছি এই মুহূর্তে, একুশে কি হয়েছিল, একুশ ক্লোজ চ্যাপ্টার, একুশের বিষয়ে আমি যাচ্ছি। এখন পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য লিডার্স অফ টিএমসি, আমরা নিচু তলার টিএমসি কর্মীদেরকে নিতে আগ্রহী, কোনো নেতাকে নিতে সেইভাবে আগ্রহী নয়। তাপসবাবু স্বচ্ছ ভাবমূর্তির নেতা, তাকে আমরা নিয়েছি, যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে কেন নিতে যাব, কেন অ্যান্টি ইনকামবেন্সি ঘাড়ে নেব, তারা এলে পরে তাদের অ্যান্টি ইনকামবেন্সি। উত্তর সূত্রে আপনি যেহেতু বললেন যে প্রাক্তন কিছু সেনা কর্মী যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা একুশে নির্বাচনে যে তারকা যাদের দেখেছিলাম, অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, এরকম কি কোনো তালিকা আপনারা তৈরি করছেন বা আছে? পার্টিতে অনেকেই যোগ দিতে চাইছে, আগামী দিনে ক্রমশ প্রকাশ্য হবে, একদিনে যদি সব হয়ে যায় এক্সাইটমেন্ট থাকবে না, প্রতিদিন নতুন নতুন এপিসোড আসবে, আপনারা অপেক্ষা করুন।